হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। ফ্রেন্ডস, আজ আলোচনা করা হবে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, পিঙ্ক সিটি জয়পুর ইউনেস্কোর যে লেটেস্ট হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ইউনেস্কোর দ্বারা লেটেস্ট হেরিটেজ সিটি ইন্ডিয়ার হচ্ছে পিঙ্ক সিটি জয়পুর। কোয়েশ্চেন নাম্বার দুই হচ্ছে, ISSF ওয়ার্ল্ড কাপ 2020 এটা অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে, ইন্ডিয়ার প্রথম যে স্পেস টেক পার্ক এটা হচ্ছে কেরালার তিরুবনন্তপুরমে, খুবই ইম্পর্টেন্ট এটা। কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে, হ্যাপিনেস উৎসব এটা অনুষ্ঠিত হবে কোথায়, দিল্লিতে। কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে, সাউথ আফ্রিকা প্রথম দেশ যেটা কিনা কী করেছে, কার্বন ট্যাক্স ইম্পোজ করেছে। কোয়েশ্চেন নাম্বার সিক্স হচ্ছে, কার্গিল বিজয় দিবস পালিত হয় 26 জুলাই, খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে 20তম ছিল। কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে, ওয়ার্ল্ড পপুলেশন ডে July 11। কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে, পাওয়ারফুল পাসপোর্ট কোন কোন দেশের পাওয়ারফুল পাসপোর্ট অর্থাৎ নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে রয়েছে, জাপান এবং সিঙ্গাপুর, ইন্ডিয়া হচ্ছে 86। কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে, নাম্বার ওয়ান টেস্ট টিম ক্রিকেটে ইন্ডিয়া, আর ওয়ান ডে টিম হচ্ছে ইংল্যান্ড, আর টি টোয়েন্টি ফর্ম্যাটে রয়েছে পাকিস্তান। কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে, ডিজিটাইজড স্টেট হিসেবে নাম্বার ওয়ান র্যাঙ্কিং হচ্ছে কর্ণাটক এবং দ্বিতীয় পজিশনে রয়েছে মহারাষ্ট্র। কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে, 75% প্রাইভেট জব রিজার্ভেশন দিয়েছে কোন রাজ্য, অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম রাজ্য যেটা কী করেছে, প্রাইভেটে জবের ক্ষেত্রে রিজার্ভেশন দিয়েছে 75%। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হচ্ছে, ইন্ডিয়ার 64তম যে গ্র্যান্ড মাস্টার এটা হচ্ছে পৃথ্বী গুপ্তা। কোয়েশ্চেন নাম্বার থার্টিন হচ্ছে, ICC হল অফ ফেম 6তম ইন্ডিয়ান হচ্ছে শচীন টেন্ডুলকার, এর আগে রয়েছে আরও 5 জন। কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হচ্ছে, কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ কে জিতেছে, আপিয়া সামো। ইন্ডিয়া টপ দ্য মেডেল ট্যালি বাই উইনিং 30 মেডেল, অর্থাৎ যে কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ সেখানে ইন্ডিয়া টপ করেছে 35 মেডেল পেয়ে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা থাকছে অনেকটা স্ট্যাটিক জিকের উপরে বেস করে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে, প্রথম ক্যাশলেস কান্ট্রি হচ্ছে কোনটা, সুইডেন। ভারতীয় হকি দল প্রথম অলিম্পিক জিতেছিল 1928 সালে, খুবই ইম্পর্টেন্ট এগুলো কোয়েশ্চেনগুলো, বিশেষ করে রেলের ক্ষেত্রে। আর্যভট্ট যেটা লঞ্চ করেছিল কবে, 1975 সালে। কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে, সত্যজিৎ রায় অস্কার পেয়েছিল 1992 সালে, খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে, দিল্লি ভারতের রাজধানী হয় 1911 সালে। কোয়েশ্চেন নাম্বার সিক্স হচ্ছে, থমাস কাপ কার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টনের সঙ্গে। কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে, রেড প্ল্যানেট কাকে বলা হয়, মঙ্গলকে। কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে, ওল্ড নেম অফ ICC, ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে, প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল 1896 সালে। কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে, ম্যারি কুরি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন 1903 সালে ফিজিক্সে এবং 1911 সালে কেমিস্ট্রিতে। কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে, স্নুকারে বল সংখ্যা কটা থাকে, 22। কোয়েশ্চেন নাম্বার বারো হচ্ছে, ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস সর্দার বল্লভভাই প্যাটেল, খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার থার্টিন হচ্ছে, শনিতে কোন গ্যাস পাওয়া যায়, হাইড্রোজেন এবং হিলিয়াম, এটাও খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হচ্ছে, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হচ্ছে, বিশ্বকাপ ক্রিকেট 2023 কোথায় অনুষ্ঠিত হবে, ইন্ডিয়াতে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় এসেছে অনেকবার এবং পরের যে এক্সামগুলো সেগুলোতেও আসবে এখান থেকে কোয়েশ্চেন। তো ফ্রেন্ডস, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, থ্যাংক ইউ।